is amazing. Give it up. প্রিয় দর্শক, শুভেচ্ছা, সবাই কেমন আছেন? ছোট ছোট গল্প, আড্ডা আর গান নিয়ে চ্যানেল এসের পর্দায় আবারও আমরা উপস্থিত হয়েছি প্রতি মাসের শেষ সোমবারে। মনে আছে তো, আজকে আবারও হাজির হয়েছি গান অ্যান্ড ফান নিয়ে। আমি তানজিনা, আশা করি সবাই ভালো আছেন। আর আমার সঙ্গে আজকে আছেন আপনাদের অতি পছন্দের দুজন শিল্পী। চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার সঙ্গে আজকে আছেন বাপিতা বাপি, এবং আছেন, বলবো নামটা, বলবো, রিঙ্কু সিনহা। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। বাপিতা, আপনার কাছে আসি শুরুতেই, আপনি তো গান অ্যান্ড ফানে আরও একবার এসেছিলেন। হ্যাঁ, সেটা কত আগে? দু বছর আগে। দু বছর আগে যে এসেছিলেন, তখন কি অভিজ্ঞতা কেমন ছিল? খুবই ভালো ছিল। তখন মানে প্রথম লন্ডনে আসার পরপর সেই প্রোগ্রামটি আমি করেছি, সেই ফার্স্ট চ্যানেল এসে আমি করেছিলাম, গান অ্যান্ড ফান দিয়ে শুরু হয়েছিল। সেই জন্য প্রথমে আমি চ্যানেল এসকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে আবার সেই জায়গায় ফিরে এসেছি। নিশ্চয়ই ভালো লাগছে, মানে আপনার কথা শুনে মনে হচ্ছে ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে এরকম কিছু একটা। আর রিঙ্কু, আপনার কেমন লাগছে? এটি তো আপনার প্রথম। হ্যাঁ, এটা আমার প্রথম গান অ্যান্ড ফান অনুষ্ঠানে আসা। আর এর আগে আমি অনেক প্রোগ্রামে এসেছি, কিন্তু আজকে গান অ্যান্ড ফান আমার একটি প্রিয় প্রোগ্রাম, তো আজকে নিজেকে খুব ধন্য মনে করছি। আর স্পেশাল আমি থ্যাংক জানাচ্ছি আহাদ ভাইকে, যে আজকে আমাকে গান অ্যান্ড ফানে আমাকে ইনভাইট করেছে এই জন্য। আর আশা করি অনেক ভালো ভালো গান উপহার দেবো আজকে দর্শকদের। আমরাও আশা করছি আজকে চমৎকার একটি সন্ধ্যা কাটবে আমাদের। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখতে চাই, গান অ্যান্ড ফান আবারও আমি বলছি যে প্রত্যেক মাসের শেষ সোমবারে কিন্তু প্রচারিত হয়। আর আমি গত মাসে কথা দিয়েছিলাম যে আমরা আবার হাজির হব আপনাদের দুজন পছন্দের শিল্পীকে নিয়ে, যেই কথা সেই কাজ। আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন টেলিফোনে। আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি, 02085234111। এই নম্বরে ফোন করে আপনারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারবেন। এখন আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরুতেই চলে যাই বাপিতার কাছে। বাপিতা, কোন গানটি শুনবো? প্রথমে আমি আধুনিক গানই করবো আজকে সব। তার মধ্যে আমাদের ইন্ডিয়ান সিঙ্গার, সবাই চেনেন ওনাকে, বিখ্যাত সিঙ্গার উনি, কুমার শানু, ওনার গান দিয়ে শুরু করতে যাচ্ছি। নিশ্চয়ই। জীবনে কখন কবে তুমি দেবে সাড়া,
চমৎকার একটি গান। এই গানটি শুনে না আমার কেমন যেন মনে হয় যে ইভিনিং গাউন আর একেবারে পার্টি স্যুট পরে নাচছে খুব রিদমে। গানটা শুনলেই আমার এরকম মনে হয়, চমৎকার একটি গান দিয়ে আমরা চমৎকার একটি সন্ধ্যা আসলে শুরু করতে যাচ্ছি। অনেক ধন্যবাদ বাপিতা। এবারে রিঙ্কুর কাছে আসছি। রিঙ্কু, কোন গানটি শুনব? আমি একটি খুব জনপ্রিয় একটি ছায়াছবির গান, শিল্পী মাহমুদ নবী আর কথা গাজী মাজহারুল আনোয়ারের একটি গান করছি, আশা করি ভালো লাগবে। অবশ্যই। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমারও জানতে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমারও জানতে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। অসাধারণ শিল্পী মাহমুদুন নবী আমাদের কিংবদন্তী তুল্য একজন শিল্পী ছিলেন। পরবর্তীতে তার দুজন কন্যা যারা এখন আমাদের ইন্ডাস্ট্রি মাতিয়ে চলেছেন, আমাদের অত্যন্ত গুণী দুজন শিল্পী ফাহমিদা নবী এবং সামিনা চৌধুরী,
আর এই গানটি স্পেশালি আমাদের নায়ক রাজ রাজ্জাক উনি লিপসিং করেছিলেন এই গানটির সঙ্গে। আর রাজ্জাকের তো জন্মদিন হয়ে গেল এই তো সেদিন, সেই সঙ্গে দর্শকদের একটু বলে রাখতে চাই, দর্শক আজকে কিন্তু বিশ্ব কন্যা শিশু দিবস। আমি অভিনন্দন জানাই পৃথিবীর সকল মাকে, সকল শিশু কন্যাকে, এবং আসলে যেটা বলে কন্যা জায়া জননী, সকলের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আন্তরিক অভিবাদন। বাপিতা, এবারে আবারও আসছি আপনার কাছে, যেহেতু আজকে গল্প হবে আর গান হবে, তো আপনার গানের শুরুটা কী করে? গানের শুরু তো প্রথম থেকেই, ছোট থেকেই, প্রথম সেই স্কুলে পড়ি তখন থেকেই শুরু, ক্লাস ওয়ান টু এরকম। ক্লাস ওয়ান টু থেকে তখন তেমন করতে পারতাম না, পারিবারিকভাবেই। হ্যাঁ, আমার মায়ের খুব ইচ্ছে ছিল, হ্যাঁ মা বাবার দুজনের ইচ্ছে ছিল, তারপর মায়ের একটু বেশি, আমার বাবাও তখন, আমরা একসাথে যখন গান করতাম বিকেলবেলা রেওয়াজ করতাম, তখন আমার বাবাও তবলা বাজাতেন সাথে সাথে। বাহ, মানে আন্টি আর আপনি একসঙ্গে রেওয়াজ করতেন আর আঙ্কেল তবলা বাজাতেন, অসাধারণ একটি সঙ্গীত পরিবার, তাই তো? সেই আপনার কি ইচ্ছা আছে পরবর্তী প্রজন্মকে আপনি? হ্যাঁ, শিখাবো অবশ্যই, চেষ্টা করব, দেখি কি হয়। কি ধরনের গান করতেন? আমি সব ধরনের গান শিখেছি, করার চেষ্টা করি। একজন সিঙ্গারের আসলে সব ধরনের গান শেখা উচিত, করা উচিত নিশ্চয়ই। আর স্বাচ্ছন্দ্য বোধ করেন কোন ধরনের? আধুনিক গানটা বেশি করি এখন, আস্তে আস্তে বাউলের দিকে যাচ্ছি কিছুটা। বাউলের দিকে যাচ্ছেন? আচ্ছা, আমরা কি আজকে বাউল গান শুনবো, বাউলঙ্গের গান? চেষ্টা করব পরে গাওয়ার জন্য। আচ্ছা, নিশ্চয়ই আমরা শুনবো পরবর্তীতে, আজকে যদি নাও হয় অন্য কোনো অনুষ্ঠানে, তাই তো? বাপিতা, এবারে কোন গানটি শুনবো? এখন আমি লতাজির একটি গান করছি, আমাদের শ্রদ্ধেয় লতাজির। আচ্ছা, আমরা একটি খুব ফেমাস একটি গান করছি। ঠিক আছে বাপিতা, আমরা এখন একটা বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পর এসে আমরা গানটি শুনবো। আচ্ছা প্রিয় দর্শক, যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন, আমরা আছি গান অ্যান্ড ফান নিয়ে বিরতির অপর প্রান্তে।